সকল অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন দেবী দুর্গা। দুর্গাপূজার সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে আছে নবপত্রিকা পূজা। নবপত্রিকায় রয়েছে 9টি উদ্ভিদ, দেবী পুরাণে এমনই বলা হয়েছে। এগুলি হল কলা গাছ, কচু গাছ, হলুদ গাছ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক গাছ, মানকচু এবং ধান। নবপত্রিকায় 9টি উদ্ভিদ আসলে দেবী দুর্গার 9টি বিশেষ রূপের প্রতীক রূপে কল্পিত হয়। প্রথমে আমরা জানব কলা গাছ সম্পর্কে। কলা গাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন ব্রহ্মান। এই দেবী হলেন পরমা প্রকৃতির সেই রূপ, যে রূপে প্রজাপতি ব্রহ্মাকে সৃষ্টির উদ্দেশ্যে জ্ঞান প্রদান করে। তিনি আদিশক্তির একটি রূপ, যার শক্তির দ্বারা প্রজাপতি ব্রহ্মা এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। দেবী ব্রহ্মাণি হলেন প্রকৃতির সেই রূপ যার মধ্যে সৃষ্টিতত্ত্ব বর্তমান। তার 4টি মাথা, তিনি চতুর্ভুজা, জপমালা, কমণ্ডলু, বেদ এবং ত্রিশূল ধারণ করেন। তার বাহন হংস, তিনি পদ্মা সোনা, তার গায়ের রং হলুদ। তিনি কলা গাছে অধিষ্ঠান করেন। কলা গাছকে দেবী ব্রহ্মাণীর স্বরূপ বলে মনে করা হয়। তিনি নবপত্রিকায় প্রথমা দেবী। নবপত্রিকায় কলা গাছকে দেবীর মাথা হিসেবে স্থাপন করা হয়।